মুসলমান আর এক মুসলমানের উপরে লাঠিচার্জ, এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙছে, এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। আমি বলে দিচ্ছি হাদিসের ব্যাখ্যায়, এরা আমার নবীজির উম্মতি হতে পারে না। লিখে নিয়ে যান, কখনো নয়। শুনলেন, আমি কোন রাজনৈতিক দলকে চিনি না। আপনাদের মনে হবে আমি নওশাদ ভাইয়ের পক্ষে বলছি, না তাকে আমি চিনি না, এতটুকু চিনি তাকে। আমি এমএলএ বলে চিনি না, আমি চিনি এতটুকু, তিনি একজন পীরজাদা, পীরের সন্তান, ভালো ছেলে, ভালো কথা বলে, এতটুকু জানি, বাকি চিনি না। কিন্তু শুনলেন, যদি নওশাদ কেউ কি মারে সেটাও অপরাধ, নওশাদকে যদি কেউ মারে সেটাও অপরাধ, ইয়াসিন যদি কেউ কি মারে, একটা মুসলমান ভাই আমি ইনার গায়ে হাত তুললাম, আমিও অপরাধী, ইনি আমার গায়ে হাত তুললে ইনিও অপরাধী। আপনাদেরকে বলে দিই, আপনারা পেপারে দেখেছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন, চোখ খুলেছেন, বাগদুই কাণ্ড রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টে, জানেন একটা মানুষকে মার্ডার করেছে, মার্ডার করছে মুসলমান, অ্যারেস্ট হচ্ছে, একজন মার্ডার করেছে, মার্ডার হওয়ার পরিপ্রেক্ষিতে 11টা পরিবার আর 11টা বাড়িকে চালিয়েছে, 11 আর একে কথা হলো 12টা, 12টা পরিবার শেষ। এই 12 জন পরিবারের পরিপ্রেক্ষিতে কমপক্ষে 40 জনকে অ্যারেস্ট করেছে সিবিআই, 40 আর 12 কত, 52টা মুসলিম পরিবার শেষ। মাচ্চে মুসলমান, মচ্চে মুসলমান, এদিকে মুসলমান বললে আপনার ইমানের খাতরা হয়ে যেতে পারে, আমার মতো মোলবি আমি বলতে পারবো না। কেন? এক মুমিন মুসলমানের কষ্ট হলে আর একটা মুমিন মুসলমানের কষ্ট হবে, আপনার কষ্টতে আমার কষ্ট হবে। এই মোলবিদিকে দেখছেন, আপনার ইমামকে 5000 বেতন দিতে পারে, আপনি ঘরে শুয়ে থাকেন, ফজরের সময় ফজরের নামাজের পরে হাতটা তুলে বলে আল্লাহ সারে জাহানের মুসলমানের জানের মালের ইজ্জতের বরকত দাও, এই দোয়া করে তোমার মুমিন এই ইমাম সাহেব, তোমার জন্য তোমার প্রতিবেশী তুমি মরে গেলে ছুটে আসবে, তুমি তার উপরে ছুরি চালাও, আজকে বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়ে দেব। পেপার খুলে আজকে পশ্চিমবাংলার জেলগুলোয় চলুন, আরে যাও অ্যাসেম্বলিতে চলে যাও, এরা একটা টেবিলে বসে খানা খায়, আর তুমি আমার মতো ইয়াসিন এমএলএ ইয়াসিনের জন্য তুমি তোমার ভাইয়ের মাথায় লাঠি মারছো, ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। আপনাকে গর্ব করে বলতে পারি, চলুন আমার বর্তমানে অনেক গ্রাম আছে, কোনো অশান্তি নাই, বাবা যাকে ভালো লাগে ভোট দাও, যে কাজ করবে করো, বড় কষ্ট লাগে আপনাকে বলে দিই। আপনারা দেখলেন গুজরাটে ভোট হয়েছে না হয়নি, কথা বলে না, ভোট হয়েছে, কটা মুসলমানকে মেরেছে কথা বলে না, শুনেছেন যে মুসলমান দিকে ঘর ছাড়া করে দিয়েছে, অত্যাচার করেছে, করেনি। কিন্তু আপনাকে শুনেলেন পশ্চিমবাংলার লোক আসল কথা, কাজ নাই কি করবি, সকাল থেকে মারামারি কর, মারামারি লাগা, আলু লাগিয়ে দিয়েছে, আলুর পরে কোনো কাজ নাই বলে চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলতে বোম চালা, এটা হচ্ছে মুসলমান। আপনি সাবধান হন, মুমিন হতে পারবেন না। মুমিন সে যার কাছ থেকে কেউ কোনো রকমের কষ্ট পাবে না, কেউ কি কষ্ট দিবে না, আপনি দিবেন না কেউ কি কষ্ট। সবাই বলুন আমরা একে অপরের সঙ্গে মহাব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার যাকে ইচ্ছা লাগে তাকে ভালোবাসুন, যাকে ইচ্ছা লাগে ভোট দেন, আমি কারো পক্ষে বিপক্ষে নয়, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আমি চাই আপনি যদি মার খান আপনি মুসলমান ভাই আমার কষ্ট হবে, ইনি যদি মার খায় ইনি আমার মুসলমান ভাই আমার কষ্ট হবে। বাগদুই কাণ্ডে যিনি মার্ডার হয়েছে তার পরিবারের জন্য আমার মন থেকে সংবেদনা দিচ্ছি, আল্লাহ তার পরিবারকে সবরে জমিল দান করুক। যে 11টা পরিবার চলে গেছে তাদের জন্য দোয়া দিচ্ছি আল্লাহ, তাদেরকে শহীদের মর্তবা দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরা আমার সবাই মুসলিম ভাই, আর আমি দোয়া করব আল্লাহ এদিকে হিদায়ত প্রাপ্ত করুক, আল্লাহ হিদায়ত দেখ। শুনলেন আল্লাহ নবী সাহাবীদের জন্য আল্লাহ কি বলেছে জানে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, চোখ দিয়ে পানি আসবে আমার। আল্লাহ খুশি হয়ে বললেন, হে আমার নবী, তোমার সাহাবীরা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, ছোট বড় সুবহানাল্লাহ। আর আমরা এমন মুমিন, আমরা এখনো নিজেরা নিজের উপরেই রাজি হতে পারি, নিজের মন কি স্থির করতে পারি, আমরা না বাপকে রাজি করতে পারলাম, না আমার পাড়ার চাচাকে রাজি করতে পারলাম, না আমার প্রতিবেশীকে রাজি করতে পারলাম, করতে পারিনি।
আল্লাহ হেফাজত করুক সকলের জন্য আল্লাহুম্মা আমিন আজকে আমি একটা অনুরোধ করে যাব শুনলেন যদি এই দ্বন্দ্ব থেকে বাঁচতে চান আমার একটা পরামর্শ ইসলামী পরামর্শ কবুল করবেন সকলের জন্য বলুন ইনশাআল্লাহ আমি মারা যেতে পারি মোলাকাত হবে কিয়ামতের দিন ইমাম সাহেব আছেন আমাদের বাবাজিরা আছেন মসজিদের মতওয়ালি সাহেবকে আল্লাহু আকবার মাশাআল্লাহ এরকম মতওয়ালি হওয়া দরকার আমি অনুরোধ করে যাচ্ছি মতওয়ালি সাহেব মসজিদের কমিটি জলসা কমিটি সকলকে গ্রামে সুন্দর ইসলামী পরিবেশ চালু করুন তার প্রথম ধাপ হচ্ছে বাচ্চাদিকে মসজিদে মক্তব চালু করে মক্তবে পাঠা প্রাথমিক শিক্ষা আদর্শ পাবে এই মলবি কখনো বলবে না যে মা বাবাকে ভাত দেই না আপনারা প্রমাণ দিতে পারবেন কোন কলেজের প্রফেসর কোন স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে বলেছে এ বাবারা শোনো তোমরা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে এটা তো বলা দূরের কথা শিক্ষক দিবসে তো হেডমাস্টার তাদের সঙ্গে ড্যান্স করছে ডিজে বক্স লাগিয়ে ঠিক বলছি না ভুল বলছি আমার মাদ্রাসায় চলুন অতগুলো ছাত্র আছে আমি কেউকে এক ঘাও মারি না বিশ্বাস করুন আমার প্রথম জীবনটা যা কেটেছে যারা আমার কাছে পড়েছে আমাকে বাঘের থেকে বেশি ভয় করত বাঘের থেকে বেশি আমি যেদিনে বাড়ি আসতাম আমি শুনতাম ছেলেদের মুখে বলছে ঈদের মতো খুশি করত আজকে আপদটা গেছে আমি মসজিদে প্রবেশ করলে খাগড়াগড় মাদ্রাসায় 150টা ছাত্র একটা মাছি উড়ার শব্দ উঠত না 24 পরগনার অনেক ছাত্র আছে মাছি উড়ারও শব্দ উঠত না এত ডিসিপ্লিন ছিল আমার আমি আমার আব্বার মাদ্রাসায় গিয়ে বিয়ে হলো কি বুঝলে আমি ছেলেকে মারতাম ছাত্ররা বাড়িতে যেত চা পা আনতে খাবার আনতে গিয়ে শিকায়ত করত আমার মা বললে বাবা ছেলে দিকে মেরো না তুমি খুব বদমাশ ছিলে পড়ার জীবন একটু বুঝিয়ে পড়াবে আমার আব্বাজি নিষেধ করলেন একদিন ইয়াসিন ছাত্র দিকে মেরো না আমার দেখলে কষ্ট হয় বয়স হয়েছে আমার আব্বাজি খুব মেরেছেন পড়ার জীবনে যারা আমার আব্বার ছাত্র আছে 24 পরগনা গোটা পশ্চিম বাংলা জুড়ে তারাও এখনো বলে তোমার আব্বার মার মনে আছে খালি লাত করে মারতো লাতে করে যেদিকে লাত মেরেছে তারা মলবির মতো মলবি হয়েছে কেউ বুখারি পড়াচ্ছে কেউ তাফসীর পড়াচ্ছে কেউ মুহাদ্দিস সব বড় বড় পণ্ডিত আলেম হয়েছে কেউ মাদ্রাসার মুহতামিম হয়েছে তো আমি আজ একটা ছেলের গায়ে হাত দিই না কিন্তু কোন ছেলের হিম্মত নাই আমার সামনে দাঁড়ায় একটা ছেলের গায়ে হাত দিই না ছাত্র দিকে জিজ্ঞেস করলে পাবে ভালোবাসি কিন্তু কোন ছেলে ভয়ে দাঁড়ায় না কেন তাদিকে সেই আদর্শটাই দিয়েছি আর হেডমাস্টার যদি 10 আর 9 এর ছেলেদের সঙ্গে ডিজে বক্স লাগিয়ে ড্যান্স করে তারা সম্মান করবে বড় কষ্ট লাগে এর দ্বারা কখনো আদর্শ হবে না আপনার সন্তানকে ওই জন্য কোথায় পাঠাবেন মসজিদে পাঠান মক্তবে আমাদের সমাজ কোথায় শেষ হয়েছে শুনলেন ইংরেজি মাস্টারের পেছনে 500 টাকা খরচ করবে টিউশন মাস্টারকে 500 বাংলা মাস্টারকে 200 অঙ্কের মাস্টারকে 300 কিন্তু মক্তবে পড়াতে গেলে 50 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে অথচ পৃথিবীর সবথেকে উম্দা কিতাব কোরআন কোরআনের থেকে উঁচু কিতাব পৃথিবীতে আর কিছু আছে নেই শুনলেন কোরআনে কি কি পাবে আপনাদের বাচ্চারা 7 বছর বয়স হলে আমি বলে যাচ্ছি বাবা দিকে হাতটা ধরুন আজ জুম্মার দিনে নিয়ে গিয়ে হয় দুতলায় দাঁড় করান না হলে পেছনের কাতারে দাঁড় করান ছেলে খেলা করবে বদমাশি করবে কিন্তু তার উপরে নামাজের আসর পড়বে আপনার মেয়ে 7 বছর বয়স পেরিয়ে গেলে নামাজের তাকিদ দে নামাজের তাকিদ 7 বছর আমার বিটি 5 বছর বয়স আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন কখনো জোহর পড়ি কখনো আসর পড়ি আমার বিটি আমার পাশে দাঁড়িয়ে লকডাউনের সময় আমি তারাবি পড়তাম ও যতক্ষণ আমি 20 রাকাত পড়তাম ও আমার সাথে সাথে পড়ত মাথা ঠুকতো কিছু জানে না একবার করে মুখে তাকাতো একবার করে গিয়ে পানি খেয়ে আসতো আর মাথা ঠুকতো আর নিয়ত বাঁধতো এটা কিন্তু আসর পড়বে আর সবথেকে ডেঞ্জার
যেটা সেটা হচ্ছে আজকে শুনে নেন সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত তার কারণ হচ্ছে মোবাইল এই মোবাইলের দ্বারা হচ্ছে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা ছেলে বলবো না একটা ছেলের ফোন এসেছে হুজুর আমি খুব বিপদে আছি কি বিপদ আমি বাইরে কাজ করি যে কোনো একটা রাজ্যের নাম করব সেখানে আমি নামাজ পড়ি কিন্তু আমার কদিন থেকে অসুবিধা হচ্ছে শুনলেন আল্লাহ আমাদেরকে কতটা এক্সপেরিয়েন্স দিয়েছে শুনলেন আল্লাহ কতটা ইলমে লাদুননি আলেম দিকে দেয় আমাকে বলল হুজুর আমি নামাজ পড়তে যাচ্ছি যখন গোসল করি গোসল করার পরে দেখি আমার একটু একটু বীর্য বেরিয়ে আসছে আমাকে কি করতে হবে কিভাবে নামাজটা পড়ব আমি বলল সবথেকে প্রথমে তুমি পাপ থেকে নিজেকে মুক্তি করো তারপরে নামাজের কথা ভাববে বলে হুজুর কি পাপ আমরা তুমি হস্তমগ্ন করো বলে হুজুর আপনি কি করে ধরলেন আমরা তোমার এই রোগটার প্রমাণ হচ্ছে ওটাই আর এর জন্যে বলে হুজুর কানতে লাগলো ছেলেটা হুজুর আমি কি করে এই পাপ থেকে বেরিয়ে আসবো আমরা এই পাপ থেকে বেরোনোর একটাই উপায় তোমাকে মোবাইলকে কাছ থেকে সরিয়ে রাখতে হবে আজকে স্কুল কলেজের নারী পুরুষ আমাদের যুবক যুবতীরা বিবাহের আগে অর্ধেক ছেলে 100টার মধ্যে 90 জন তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে আমি তাকে বুঝালাম শোনো তোমার এটার দ্বারা সব থেকে বড় ক্ষতি হবে সেটা হচ্ছে বিবাহিত জীবন তোমার বিয়ের পরের জীবনটা তুমি তোমার স্ত্রীর সুখ দিতে পারবে না তোমার স্ত্রীকে জিনা করতে হবে তারা হয় তোমাকে তালাক দিয়ে চলে যাবে তোমার কাছে ছাড় নিবে বেশিরভাগ বিপদগুলো এই জন্য ঘটছে ওই জন্য বাবা মাকে বলবো উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেন সরকার বলেছে 19 বছর ওটাকে 20 করবেন যদি বলেন হুজুর আমার ছেলে পড়ছে আপনারা আমার বাপের সম্পর্কে জানেন আমার আব্বাজি মোলবি শওকত সাহেব তিনি বিয়ের পরে মোলবি হয়েছে অনেক উলামারা জানেন বিয়ের পরে মোলবি হয়েছে আপনার ছেলে কলেজে পড়বে বিয়ে দিয়ে দেন একটা কলেজ পড়ুয়া একটা মেয়ে ভালো মেয়ের সঙ্গে সেও কলেজে পড়ে একই কলেজে পড়বে স্বামী স্ত্রী যাবে ব্যভিচার থেকে বেঁচে যাবে গুনাহ থেকে বাঁচবে বিয়ে হচ্ছে অর্ধেক ঈমান শুনলেন আমরা যে পাপ গুলো করি যদি বলেন হুজুর পাপ থেকে কি করে বাঁচবো এর অর্ধেক 100টার মধ্যে 95টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ আর এখন ওই চোখের কাছ থেকে 40% ভাগ করে নিয়েছে এই মোবাইলটা আপনি যখনই মোবাইল খুলবেন খালি ন্যাংটো নারীদের ফটো দেখতে পাবেন এটাই তো বেঈমান কাফেরদের আদর্শ যে মুসলমানদের ঈমানকে নষ্ট করো আমাদের মোলবিরা আজ থেকে 40 বছর আগে আমাদের উলামারা যখন ফতোয়া দিয়েছিল 50 বছর আগে মোবাইল টিভিগুলো হারাম কেউ বাড়িতে টিভি রাখবেন না তখন এই দামি দামি মানুষগুলো এরা আল্লাহর ভয় করে আমাদের বাপ দাদারা কেউ টিভি কিনেনি কেন পাপ হবে বলে মোলবিরা বলেছে এত মানার সিফাত ছিল তাদের তারা মোলবিদিকে এতটা মানত তারা কিনেনি বেঈমান কাফেররা দেখলে মুসলমানরা তো টিভি ইউজ করছে না বিক্রি কম সব থেকে ভালো কাজ আর একটা চক্র রচে দিলে বলে এদের পকেটে পকেটে টিভি ঢুকিয়ে দে তার নাম হচ্ছে মোবাইল এটা টিভির থেকে উঠেন যা টিভির থেকে উঠেন যা এই মোবাইলের কারণে এই ছেলেগুলো নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে এই মেয়েরা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে আমরা বলিনি আপনা বলিনি আপনারা খোঁজ পাবেন আজকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি যাদের লিবার দরকার তারা উঠবেন আমি সরকারকে সচেতন করছি প্রশাসন বাবুদিকে সচেতন করছি কেন শুনলেন অনেকজন না জেনে শুনে আমাদের প্রশাসন বাবুদিকে দায়ী করে কখনো না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রশাসন দায়ী মোটরসাইকেল বাইকে একটা লোক মারা গেছে আমাদের দেশের লোক গিয়ে রোডের উপরে আন্দোলন করে কিন্তু কেউ জিজ্ঞেস করে না ছেলেটা হেলমেট পরেনি এর জন্য আর বাবা মা দায়ী পুলিশকে দায়ী করে প্রশাসনকে দায়ী করে আমি তাদের নজর আন্দাজ নয় তাদের নজরে দিতে চাইছি যখনই আপনি দক্ষিণেশ্বর ডানকুনি পেরুবেন যখনই আপনি সিঙ্গুরের কাছাকাছি যাবেন আমাদের দেশের কলেজের কলকাতার ইউনিভার্সিটির পতিতালয়ের বহু মেয়ে রাস্তার ওপরে তারা ব্যভিচার করছে লাইট মেরে গাড়ি দাঁড় করিয়ে লড়িওয়ালার সাথে চার চাকাওয়ালাদের সাথে কলেজ থেকে বেরিয়ে গিয়ে তারা ব্যভিচার করছে আমাদের সমাজের লোক দাঁড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করেন হাজার হাজার যুবক হাজার হাজার গাড়ির ড্রাইভার হাজার হাজার মানুষের পয়সা লুটছে তারা নিজেদের জীবনগুলো পণ্য করছে যৌবনগুলো সেখানে খরচ করছে এদিকে অ্যারেস্ট করবেন বড় কষ্ট লাগে কিন্তু দুঃখ কি জানেন আমার প্রশাসন ভাইদিকে আমি রিসপেক্ট করি আমার থানার বড়বাবু আমাকে ভালোবাসেন
আমিও শ্রদ্ধা করি, সম্পর্ক আছে, কথা হয়, ফোন করি। আমার থানায় একজন বাবু আছেন রতন দাস, আমার খুব ক্লোজ বন্ধু, আমাদের বুদবুদ থানার বড় বাবু, তিনি খুব ভালো মানুষ। আমার গলসি থানা, আমার থানার নাম হচ্ছে গলসি, আমার লাগাও থানা আছে বুদবুদ, গলসি থানার বড় বাবু দীপঙ্কর সরকার খুবই ভালো মানুষ, এলাকায় খুব শান্তি বজায় রেখেছেন। আরো একজন আমার বন্ধু আছে জামালপুরে আছেন, জামালপুর থানা বর্তমানে, রাকেশ সিং, খুব ভালো মানুষ, মানুষকে রেসপেক্ট করে, ভালোবাসে, খুব ভালো মানুষ। আমার বন্ধু, আমার সঙ্গে কথা হয়, আমি দেখা করি, বড় কষ্ট লাগে কি জানেন, যে আজকে একটা মুসলমানদের মেয়ে যদি হিজাব পরে শরীর ঢাকা দেয় তাকে কোর্টেতে কেস লড়তে হয়, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কলেজের মেয়েরা দেহ ব্যবসা করলে তাদেরকে প্রতিবাদ করে না।